نمى شيباي ام نمى شيباي ام نمى شيباي اتياو تشتا نهولي প্রভু ভুলনাথ হে প্রভু ভুলনাথ কোতাসা তুমি দেখা দিয়া এবারে এই মধুদৈত্যকে হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহা Om Namah Shivaya Kotha Bhakta Asa Tumare Khanmukhate Kone Prabhu Vasa Hamore Karagrahone Tathastu Vasa Doya Kori Ahise Jatiya আপনি মুখে নেবর প্রদান করোকে জি দেবতার বাহিরে আন কুলেও লাভ করা নাই বুঝিছো কিন্তু হেই বরে মই তোমাকে কেনে কই প্রদান করি প্রভু ভাবিছোয়া এই সংসারত কোনো অমরে ন হয় সকলো এদিন এই সংসারে ত্যাগ করিব লাগিব সেই ভাবে তুমি অন্য বলুয়া বাসা প্রভু বাসা তেন্তে আপনি মোক এনে বর প্রদান করক যাতে আপনিও মোক পরাস্ত করিব নোয়ারে দিয়ক আপনার বিশ্ব বিজয় হল প্রভু মৃত্যু অস্ত্র মোর হাততে করক প্রদান তথাস্তু বাসা প্রভু তোমার মনের কামনাকে পূরণ হোকে লোয়া লো আমরি বিশ্ব বিজয় করলে প্রভু কিন্তু এটা কথা রাখিবা মনতে প্রভু তোমারই মৃত্যু বানে দুর্গা দেবী গর্ভ হতে সেইভাবে মই তোমাকে অন্য বর প্রদান করিব নোয়ারিলো বাসা আর এতিয়া মই আহিলো হে বাসা প্রভু রব প্রভু সন্মুখ মরতে আপনাকে পরাস্ত করিব পারুনে নোয়ারো প্রমাণ করিস বেশ বেশ তেন্তে ধরা অস্ত নকরি পলামে বেশ তেন্তে এ লাগিলে বারিখার মেঘ যেন গর্জি Yeah.
শংকর আজি আজি তোমার হাততে লাভ করিব বিশ্ব বিজয় হল স্বর্গর দেবতা মৈত্যর মানব পাতালর পাখুকেও মোরে ভয়তে হয় কম্পমান আর মোক ভজ করিব পরা এই জগত বীর এতিয়াও জন্ম হওয়া নাই যাও যাও মই নিষ্কর্তব্যতে হও অগ্রখর
লৈ মন্তিক কন্যা সুমিত্ৰাৰ স্বয়ম্বৰৰ দিন যাও মই স্বয়ম্বৰ স্থলীলৈ চলে বলে কিম্বা কৌশলে হলেও সুমিত্ৰাক মোৰ পত্নীৰ বে গ্ৰহণ কৰোঁ মই কৌশল করেছিল তাক ধলে সাত করে দিলে জগত কর্তাহিংহ তুমি ব্রাহ্মণক অপমান করিল কিন্তু এই ব্রাহ্মণে তোমার অপমানত তিল বিন্দু বিচলিত হওয়া নাই এই অহনীয় সক্রান্ততেই মগধর সকল প্রজাই তিল তিলক মৃত্যুক আঁকুয়ালি লব লাগিব যাও কোনোবা রাজ কর্মচারীক হাতর মুঠি করে পুতলার দরে মই ব্যবহার করুঙ্গই সঁচাকৈ বৰ সুন্দৰ ফুলনি এই এই শাৰী শাৰী ফুলৰ সৌন্দৰ্যই দিছে মোক নতুন পোহৰৰ সন্ধান অঁ কওঁ আছোনে মন্ত্ৰীৰ কন্যা সুমিত্ৰা সুমিত্ৰা মই পিতৃৰ আদেশ মানি ফুলনি নিৰীক্ষণ কৰিব আহিছোঁ সুমিত্ৰা তেন্তে কওকচোন ফুলনিখন বাৰু আপোনাৰ কেনে লাগিছে বৰ ভাল লাগিছে সুমিত্ৰা এনে লাগিছে মই যেন আজি নীৰৱে আহি স্বৰ্গত উপনীত হ'লোঁ অঁ সুমিত্ৰা কওঁ মোৰ
ভাই বিজয় এইফালে আহিব লাগিছে। দাদা ভাই দাদা বহুত পলম হল দাদা, এতিয়া এতিয়া আশ্রমলৈ ঘূৰি যাওঁ বলক। এই কি আপুনি ইয়াত? হয় কোঁৱৰ, মই ফুলনিলৈ আহিছিলোঁ, কিন্তু তোমাক দেখিছোঁ দাদা নেদেখাকৈ এখন দেখো থাকিবই নোৱাৰা। হয় দাদাক নেদেখিলে মই থাকিব নোৱাৰোঁ, কাৰণ কাৰণ দাদাৰ মোৰ দেৱতা স্বৰূপ, সেইবাবে সেইবাবে দাদাক নেদেখিলে মই থাকিব নোৱাৰোঁ। হৈছে হৈছে ভাই, নিৰ্বাপিত বেদনাৰ অগ্নি আৰু নজ্বলাবা মনতে। দাদা ভাই দাদা সুমিত্ৰা যাওঁ বোলা, আমি এতিয়া নিজ কৰ্তব্যত হওঁ অগ্ৰসৰ। জীৱনৰ জীৱনৰ ৰঙীন বাটত দেখা পাওঁ মই ঘৰে ঘৰে অন্ধকাৰ। সুমিত্ৰা 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 সুমিত্ৰা, মনত পৰিলে মনত পৰিলে মোৰ সৌন্দৰ্যৰে ৰমণী সুমিত্ৰাজনীলৈ মন মোৰ হৈ অতিকে চঞ্চল। পাহৰি পেলাও মোৰ সকলো কৰ্তব্য। সুমিত্ৰা সুমিত্ৰা সুমিত্ৰাৰ সয়ম্বৰ সুমিত্ৰাৰ সয়ম্বৰ আৰু বেছিদিন নাই, কিন্তু 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 সুমিত্ৰাই জানো মোক স্বামী ৰূপে বৰণ কৰিব। নাই 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 নাই, ইয়াৰ ইয়াৰ একুশ্বেট ব্যৱস্থা মই কৰিব লাগিব, কিন্তু কিন্তু কোনে মোক কোনে মোক কৰিব হয় কোনে মোক কোনে মোক কৰিব হয় কোনে মোক কৰিব হয়। সহায় বিচাৰিলে নিশ্চয় পাবা সেনাপতি। গ্ৰহপতি তুমি মোক সহায় কৰিবা, কিন্তু কিয়? কোৱা সেনাপতি, তোমাক মই কিবা দৰে কৰিম সহায়? গ্ৰহপতি তুমি তুমি মোক এই মগধৰ ৰাজসিংহাসন অৰ্পণ কৰা, তাৰ পাছতে মন্ত্ৰী কন্যা মন্ত্ৰী কন্যা সুমিত্ৰাক মোৰ হাতত অৰ্পণ কৰা। গ্ৰহপতি তুমি তুমি পাৰিবা পাৰিবা গ্ৰহপতি? নিশ্চয় সেনাপতি, চলে বলে কিম্বা কৌশলে হলো তোমাক মগধৰ ৰাজ সিংহাসন মই কৰিম প্ৰদান, আৰু চল কৰি আনি দিম মন্ত্ৰী কন্যা সুমিত্ৰা। সেনাপতি গ্ৰহপতি তুমি জানো মোক সহায় কৰিবা, আৰু মোক জানো পূজা দিব। শনি পূজা দিম দিম গ্ৰহপতি, মই মই আপোনাক পূজা দিম,
নিশ্চয় পূজাদিম গহপতি অতি খন্তে মই আপোনাৰ ভক্ত। এন্তে শুনা হে নাপতি গ্ৰহপতি, হয়ম্বৰতো ভূমিত্তই তোমাক স্বামীবৰণ কৰিলে, বল পূৰ্বক কৰি হলেও হৰণ কৰি আনিম বুলি ভূমিত্তাক জনাই দিবা। নিশ্চয় গ্ৰহপতি, কিন্তু তাৰ আগে আন এটি কাম কৰিব লাগিব। গ্ৰহপতি কি কাম কৰিব লাগিব? মই সেই জয় বিজয় হৈ জয় বিজয় এই জয় বিজয় হৈছে বিষ্ণু ভক্ত, সিহঁতক আঁতৰ কৰিব পাৰিলে অজয় সিংহকো বনবাস দিব পৰা যাব। হয় গ্ৰহপতি, তাৰ বাবে এটা মই বুদ্ধি উলিয়াইছো হে নাপতি। বুদ্ধি? কি বুদ্ধি উলিয়াইছে গ্ৰহপতি? তেন্তে শুনা হে নাপতি। গ্ৰহপতি, জয় বিজয় হয়ন কক্ষত মই অনিমাৰ ৰূপ ধৰি কৰিম প্ৰৱেশ, খাদ্যৰ লগত বিহ মিহলাই সিহঁতক মই হত্যা কৰিম। তাৰপিছত আৰু সেই সময়তে তুমি গৈ এখন পত্ৰ দিবা। পত্ৰ? তাত লিখা থাকিব। তাত কি লিখা থাকিব? তাত লিখা থাকিব, জয় বিজয় তোমালোকক মোৰ পুত্ৰ অজয়ে হত্যা কৰিবলৈ উদ্মাদ হৈ পৰিছে, গতিকে তোমালোক ৰাজ্যৰ পৰা আঁতৰি যোৱা। ধন্য গ্ৰহপতি, ধন্য সৰুকণি তোমাৰ হৰযন্তৰ কথা। কিন্তু গ্ৰহপতি, এটা কথা আপুনি ৰাখিব মনত, নাপতি, এই এই ষড়যন্ত্ৰৰ কথা কোনেও যাতে গম নাপায়। তুমিও কিন্তু ৰাখিবা মন, এই ষড়যন্ত্ৰৰ কথা যদি ৰজা হৰ্য সিংহই গম পায় তোমাৰ কিন্তু নিস্তাৰ নাই। তোমাৰ কিন্তু নিস্তাৰ নাই। মনোবাঞ্ছা অতি মোৰ পূৰণৰ পথতে, জ্বলিব জ্বলিব বিদ্ৰোহৰ অগ্নি। ভাই বিজয়। দাদা, কিয় জানো আজি মোৰ সৰ্বশৰীৰ কঁপিব লাগিছে। দাদা, এনে লাগিছে মই যেনে মহা বিপদৰ সন্মুখীন হ'ম। বিজয়, দাদা, এনে লাগিছে মই যেন তোমাক চিৰদিনৰ কাৰণে হেৰুৱাই পেলাম। বিজয়, দাদা, বিজয়, দাদা, বৃথা ভাৱধাৰা হৃদয়ত স্থানে নিদিব দাদা। বিজয়, এই মাত্ৰ গুৰু পূজা শেষ হৈছে, তাৰে অন্ন দি যাবলৈ আহিলো। নৱ, আপুনি ইমান গভীৰ ৰাতি ইয়াত কি কৰিছে? নৱ, আৰু মাহী আইৰে কোনো গুৰু পূজাৰ কথা একোকেই নক'লে। নৱ, হোৱা লোৱা বাচাহত, মোৰ দেৰি হৈছে, হোৱা বাচাহত এয়া প্ৰসাদ গ্ৰহণ কৰা। নাই নৱ, মই এই প্ৰসাদ গ্ৰহণ কৰিব নোৱাৰোঁ ভাই। নাই নাই ভাই, তুমি এই প্ৰসাদ গ্ৰহণ নকৰিবা ভাই। নৱ, মই নিশ্চয় গ্ৰহণ কৰিম। নৱ ভাই, যদিও দাদাই গ্ৰহণ নকৰে, মই নিশ্চয় কৰিম। দিয়ক বাচা, মই এতিয়া আহিলোহে।
সাধন করিলে হরি করব করা গ্রহণ দিয়া ভাই মোরও এতিয়া অনুভব হয়েছে, মোর বড় ভোক লাগিছে ভাই। খন্তেক খন্তেক রব দাদা, ভাই আপনি আপনি এই অন্নর গ্রহণ নকরিব দাদা? ভাই এই অন্নর খুয়ার লগে লগে মোর যেন মোর যেন সর্বধরণি কপিব লাগিছে দাদা। সর্বধরণি কপিব লাগিছে দাদা। মো কলপ পানি দিয়ক দাদা। তুমি এনেকুৱা কিয় কৈছ দাদা? পরিত্যাগ
আমি এই শার্টটা পরে সমাজতে আর ক্ষান্তে গুণা যাবো বিজয় বলা বলা বিজয় আমি আমি অরণ্যলে গুটি যাও বলা বিজয় সকল প্রস্তুত হল হেনপতি যুদ্ধর বাবে সকল অস্ত্র হস্ত যোগাড় আছে মতো যুদ্ধ যত্ন হে করিব লাগে দাদা আতে যোয়া কালি হৈত্য সিংহৰ পৰা এখন দি অস্ত্র পাইছো অহা চতুর্দশী দিনা বোলে মহন্তী কইনা সুমিত্ৰা দি অয়ম্বৰ গতিকে দাদা তালে যোৱা কথা মই চিন্তা কৰিছো তেন্তে তাকেই কৰা হওক এই দাদা কিন্তু কিন্তু কি দাদা কিন্তু হয়ম্বৰত দাদা হয়ম্বৰত
বরমাল্য প্রদান নকরে অপমান করে তেতিয়া তেতিয়া মহান অগ্নিশিখা জ্বলাই দিম দাদা এতিয়া এতিয়া বুঝিব এই মগধ বাকিয়ে এই রঘু দৈত্যাদি পরাক্রমী কিমানি ধন্য ধন্য ভাতে কালিলৈ প্রভাবতে যাত্রা করিম হয়ম্বর স্থলীলৈ হয়ম্বর স্থলীলৈ হয়ম্বর স্থলীলৈ হেনাপতি দৈত্যপতি আজলৈ হবা ইমানতে ভঙ্গ করা হল
কৈ আছো দাদা ইয়ার ইয়ার কারণ কি দাদা আৰু আৰু আপুনি কিয় কন্দন কৰিছে দাদা দাদা আমি যেতিয়া আমি যেতিয়া এই মগধৰ শয়ন কক্ষত শয়ন কৰিবলৈ গৈছিলো দাদা তেতিয়া 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 নহয় অন্যৰ লগতে বিহ মিলাই আমাক হত্যা কৰিব খুজিছিলে ভাতৃ দাদা আৰু আৰু সেই অন্ন খাই তুমি একেবাৰে চেতনা হেৰুৱাই পেলাইছিলা ভাই দাদা কিন্তু কিন্তু উদয়াময়ে তোমাক জীৱন দান দিলে প্ৰভু আপনার শরণ আছে এই জয় কুমারী অজয়িনী হব প্রভু দাদা কিন্তু দাদা এই ঘোর অরণ্যের মাঝতে এই ঘোর অরণ্যের মাঝতে এতিয়া আমি যাম কলৈ দাদা দাদা জয় আমি আমি পুনৰ গুদাপুৰি তীৰলৈ যাওঁ বিজয় গুৰুদেৱৰ ৰাজ্যমতে আমি শান্তিৰে বাস কৰিম বিজয় বলি দাদা বলা বিজয় Oh,